আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। বর্তমান ব্যবস্থায় শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন চুন্নু। এরপর জানিয়ে দিব, বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেছেন হাসান মাহমুদ। আরও জানিয়ে দিব, ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল। এদিকে মিয়ানমারে গোলার শব্দ, আতঙ্ক ছড়াছে টেকনাফ সীমান্তে। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাতে ঢাকা সহ আট জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বর্তমান ব্যবস্থায় শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেছেন চুন্নু। বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, স্বাধীনতার পর থেকে 12টি জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। যারা হেরে গেছে তারাই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। যেমন 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়েছে, তখন আওয়ামী লীগ বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আবার 96 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তখন বিএনপি বলেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। বর্তমান ব্যবস্থায় শতভাগ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়। তিনি বলেন, পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের দেয়া ফর্মুলা অনুযায়ী আনুপাতিক হারে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া সম্ভব। ভোট হবে দলীয় প্রতীকে, যে দল যতভাগ ভোট পাবে তারা শতকরা শতভাগ এমপি হবে। বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জাল ভোট দেওয়া যায়, কারচুপি করা যায়, তাই আওয়ামী লীগ ও বিএনপি আনুপাতিক হারে নির্বাচন চায় না। আজ দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীস্থ কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে জাতীয় পার্টিতে যোগদানকারী নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, নির্বাচন কমিশন দাবি করে তারা স্বাধীন, আসলে নির্বাচন কমিশনের প্রয়োজনীয় ক্ষমতা নেই। আইনে লেখা আছে নির্বাচনকালীন সময়ে নির্বাচন সংশ্লিষ্ট সকলে নির্বাচন কমিশনের কথা মানতে বাধ্য, কিন্তু নির্বাচন কমিশনের কথা না শুনলে কি হবে তার লেখা নেই। তাই নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারে না। জাতীয় পার্টির পক্ষ থেকে বারবার বলা হয়েছে নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি ক্ষমতায় এসে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়, তাই তারা নির্বাচন কমিশনকে ক্ষমতা দিতে চায় না। বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চেয়েছিল, আর আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থার ফাঁকফোকর কাজে লাগিয়ে ক্ষমতায় থাকতেছে। নির্বাচন ফেয়ার করতে হলে নির্বাচন পদ্ধতি পরিবর্তন করতে হবে। বিএনপি ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেছেন হাসান মাহমুদ। বিএনপি ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হাসান মাহমুদ বলেন, বিএনপি ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে, নেতানিয়াহুর দোসরে পরিণত হয়েছে। ইসরায়েলের এজেন্টদের সঙ্গে মিলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আমাদের কাছে তথ্য প্রমাণ আছে, এদের মুখোশ উন্মোচন করতে হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি জামায়াত যারা মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে অপরাজনীতির চেষ্টা চালায়, তারা আজ পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হওয়ার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। কারণ তারা মনে করে কেউ অসন্তুষ্ট হতে পারে, সেই কারণে তারা ফিলিস্তিনে ভাই বোনদের পাশে দাঁড়ায়নি, বরং এই গণহত্যার বিরুদ্ধে একটি শব্দ উচ্চারণ করে নাই। পুরো পৃথিবী এই বর্বরতার প্রতিবাদে সোচ্চার হয়েছে জানিয়ে তিনি বলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি ও জামায়াত যারা ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করে, এই মানবতার বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি, কারণ কেউ অসন্তুষ্ট হতে পারে। ডোনাল্ড লু প্রসঙ্গে বেশি কথা বলতে চান না মির্জা ফখরুল। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের জনগণ কারো ওপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে আনবে এটা আমরা মনে করি না। বাংলাদেশের জনগণ নিজেদের শক্তি দিয়ে নিজেদের পায়ের ওপর ভর করে 70 সালের পূর্বেও আন্দোলন সংগ্রাম করেছে, 71 সালে মুক্তিযুদ্ধ করেছে। পরবর্তীতে আমরাও জনগণের ওপর ভর করে আন্দোলন সংগ্রাম করছি, সুতরাং এটা নিয়ে আমরা বেশি কথা বলতে চাই না।
সরকার বিরোধী আগামী কর্মসূচি নিয়ে মিত্র দলগুলোর সাথে বৈঠকের অংশ হিসেবে গণ অধিকার পরিষদ একাংশের সাথে মঙ্গলবার বিকেল 16:45 বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সার্বিক বিষয় নিয়ে আমাদের বিশ্লেষণ হয়েছে, চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচিতে দেওয়া যায় সেটা নিয়ে আমরা প্রাথমিক আলোচনা করেছি। গণ অধিকার পরিষদের তরুণ নেতারা আগামী আন্দোলন সংগ্রামী তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। শুরু হওয়া ওই বৈঠকে বিএনপির পক্ষে আরো ছিলেন ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, অন্যদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ বৈঠকে অংশ নেন। গণ অধিকার পরিষদের সাথে বৈঠক শেষে হলে গণতান্ত্রিক বাম ঐক্যের সাথে বৈঠক শুরু হয়। এতে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের মধ্যে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি মহাসচিব হারুন আল রশিদ খান, সমাজ মজদুর পার্টি সাধারণ সম্পাদক কমরেড ডাক্তার শামসুল আলম, সাম্যবাদী দল সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, বিএনপি ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। মিয়ানমারে গোলা শব্দ আতঙ্ক ছড়াচ্ছে টেকনাফ সীমান্তে। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর চলমান সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দ ফের ভেসে আসছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায়। সোমবার সকাল থেকে সীমান্তে গোলা শব্দ ভেসে আসছে ওপার থেকে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে টেকনাফের বিভিন্ন সীমান্তে মিয়ানমারের ওপারের মর্টার শেলের শব্দে আতঙ্কে আছেন সীমান্ত এলাকার লোকজন। এতে মানুষের মাঝে ভয়ভীতির সৃষ্টি হয়েছে। সীমান্তের লোকজন জানিয়েছেন, টেকনাফ উপজেলার দমদমিয়া থেকে শাহপুরি দ্বীপ সীমান্ত এলাকায় সোমবার থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে মিয়ানমারে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এতে সীমান্তবর্তী মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে মিয়ানমারের আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। টেকনাফ উপজেলার হুয়াইকং থেকে শাহপুরি দ্বীপ পর্যন্ত 54 কিলোমিটার নাফ নদে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা দিনরাত টহল বৃদ্ধি করেছে। তারা চলমান এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সবসময় প্রস্তুত বলে জানিয়েছে। এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন বিজিবি দুই অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, রাখাইনের সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়, তবে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছি। পাশাপাশি ওপারের চলমান সংঘাতকে কেন্দ্র করে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে সেজন্য বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। জানতে চাইলে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, সীমান্ত অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সংস্থাগুলো প্রস্তুত রয়েছে। রাতে ঢাকা সহ আট জেলায় 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। রাতে ঢাকা সহ আট জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। পাশাপাশি বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানায় সংস্থাটি। মঙ্গলবার বিকাল 4:00 থেকে দিবাগত রাত 1:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা যায়। আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমানের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে 3 দিনের পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, এ সময় বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে সারাদেশেই বাড়তে পারে তাপমাত্রা। টাঙ্গাইল, রাজশাহী, পাবনা, যশোর, নীলফামারী, রাঙামাটি ও ফেনী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এছাড়া সারাদেশেই মঙ্গলবার রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বুধবার পুনরমে দিনে তাপমাত্রা বাড়তে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পরদিন বৃহস্পতিবারও 16 মে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।